হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দর্শক উদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট ইন জিমেল মেসেজ, অর্থাৎ জিমেলে আমাদের মেসেজগুলো কীভাবে আমরা অ্যাটাচমেন্ট করে আমরা ফরওয়ার্ড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। ব্যাস জিমেলে আসার পরে জিমেলে আমাদের ইনবক্সে এই যে আমাদের এখানে যে বিভিন্ন মেসেজগুলো আমাদের এখানে আসে বা বিভিন্ন মেলগুলো আমাদের এখানে আসে, এখান থেকে আমরা নর্মালে কোনো মেল যদি আমরা ফরওয়ার্ড করতে যাই তাহলে আমরা কী করি, আমরা মেলটা এখন ওপেন করে বাস এখান থেকে মেলে যা আসে আমরা লেখা দেখার পরে লাস্টে আমরা এখান থেকে নিচে আসলে এই যে ফরওয়ার্ড, আমরা এখান থেকে যাই কিন্তু ফরওয়ার্ড করি। কিন্তু আমরা এই যে মেল আমরা একটা বা একাধিক মেল ইচ্ছা করলে কিন্তু আমরা অ্যাটাচমেন্ট করে আমরা একসাথে কী করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। যেমন এখানে ধরুন আমরা এই মেলটাও দিয়ে এখন আমরা কী করতেছে অ্যাটাচমেন্ট করতে চাই, মানে ফরওয়ার্ড করার জন্য, সেক্ষেত্রে মেলটা আমি সিলেক্ট করবো। কাজ করার পরে এখন আমি কাজটা করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই যে ধরুন অপশন দেওয়া আছে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, আমি এখান থেকে যাই করতে পারি। অথবা যদি আপনারা এই যে এখানে থ্রি ডট এখানে ক্লিক করেন, করার পরে সেম অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, আমি তো এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই মেলটা আমার এখানে যে ফরওয়ার্ড হইতেছে মানে ইয়েতেছে অ্যাটাচমেন্ট হইতেছে, তো এই মেলটা কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আপনি কী করবেন, এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে বা সাবজেক্ট লিখে বা তারপরে বাকি যা লেখা দরকার লিখে লাস্টে আপনারা সেন্ডে ক্লিক করলে কী হবে, তার কাছে মেলটা এখানে অ্যাটাচমেন্ট হিসাবে কী হয়ে যাবে, তার কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা একটা মেল আমরা এইভাবে অ্যাটাচমেন্ট করে আমরা ইচ্ছা করলে ফরওয়ার্ড করতে পারি। বাস এইভাবে যদি আপনি একটা ছাড়াও যদি একাধিক মেল চান, যেমন এখান থেকে ধরেন আমি একটা দুইটা এই তিনটা মেল সিলেক্ট করলাম, এই তিনটা মেল আমি অ্যাটাচমেন্ট করে ফরওয়ার্ড করবো। তাহলে এই তিনটা মেল এটা সিলেক্ট করবেন, করার পরে সেমভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট অথবা বলছে আপনারা এই যে এখানে থ্রি ডট আছে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন তিনটা মেল কিন্তু আমার এখানে এই যে অ্যাটাচমেন্ট হয়েছে, বাস তিনটা মেল কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেলো। বাস হওয়ার পরে বাস এখন আপনার এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল সাবজেক্ট বাস যা লিখবেন এখানে লিখে লাস্টে সেন্ডে ক্লিক করলে বাস এখন যার কাছে যার ইমেল দিলে তার কাছে আপনার এই অ্যাটাচমেন্ট হিসাবে এই তিনটা মেল তার কাছে চলে যাবে। তো এইভাবে মূলত আমরা আমাদের এই জিমেলের মধ্যে কী করতে পারি, আমাদের যে মেসেজগুলো আছে মানে মেলগুলো আছে ইনবক্সে সেগুলো আমরা অ্যাটাচমেন্ট হিসেবে কী করতে পারি, আমরা ফরওয়ার্ড করতে পারি। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট ইন জিমেল মেসেজ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।